450 বছরের পুরনো এই পুরো বিল্ডিংটা। আমাদের অপেক্ষা শেষ হলো এবার, আর কটা দিন পরে দুর্গাপুজো শুরু। আকাশে উড়ন্ত মেঘ আর রাস্তার পাশে ঝুলন্ত কাশফুল, আমাদের শারদ উৎসব, সেই ঐতিহ্যময় দুর্গাপুজো শুরু হবে কটা দিনের মধ্যেই। তাই আজ বেরিয়ে পড়লাম এক ঐতিহ্যময় রাজবাড়ি দেখতে। চললাম মালিয়ারা রাজবাড়ি, সেই মালিয়ারা রাজবাড়ি যেখানে দুর্গাপুজো শুরু হয় হাত বন্দুক এবং তপধ্বনি দিয়ে। গ্রাম থেকে উনি ঘোড়ায় ছুটে এসেছিলেন আর পিঠে বেঁধে এসেছিলেন মা দুর্গাকে। 450 বছরের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন এই রাজবাড়ির চন্দ্রদুর্জি বংশধর। চলুন তাহলে শুরু করা যাক। দুর্গাপুর ব্যারেজ থেকে 10 কিলোমিটার দূরত্বে মালিয়ারা রাজবাড়িটি অবস্থিত। ঠিক দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার পথে ব্যারেজ শেষ হলেই ডান দিকের ঘোড়া রাস্তাতে সোজা বেরিয়ে যেতে হবে। আপনারা বাসও পেয়ে যেতে পারেন বা রিজার্ভ গাড়ি, অটো বা টোটো করে আসতে পারেন। যদি নিজের প্রাইভেট কার থাকে বা বাইক থাকে তাহলে সব থেকে ভালো। দুর্গাপুর ব্যারেজ থেকে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে সোজা পৌঁছে যাবেন মালিয়ারা রাজবাড়িতে। বলে নিজের ভবিষ্যৎ যদি জানতে চান তাহলে ইতিহাস অবশ্যই ঘাঁটতে হবে। আমাদের ভারতের ইতিহাস সেই মুঘল সাম্রাজ্য, ব্রিটিশ আমল থেকে এখন ডেমোক্রেসি, সেই ইতিহাস নিয়েই জড়িয়ে আছে আমাদের ভারতীয় সেন্টিমেন্টস। এখন আমার দেশ জুড়ে তোলপাড়, দেশের নাম কি হবে, ইন্ডিয়া না ভারত? জানি না, আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান রোমার থাকবে না ভারতীয় রোমার? তবে আজকে এই রাজবাড়িতে প্রবেশ করতেই আমি পৌঁছে গেলাম সেই 450 বছর পুরনো ফিলিংসে। গায়ে শ্রীহরণ দিয়ে উঠল রাজবাড়িতে প্রবেশ মাত্রই।
তো আজকে আমরা এসেছি এখানে মালিয়ারা রাজবাড়িতে। তিনি হচ্ছেন হিমাদ্রি চন্দ্রদুর্জি। অ্যাকচুয়ালি এই রাজবাড়িটি বয়স অলমোস্ট 450 বছর হবে, 450 বছর বয়স। তো এখানে এসেছি মানে ইনি এনার 18-19 জেনারেশন অলরেডি মানে কাটিয়ে গেছেন এই রাজবাড়িতে। বহু পুরনো রাজবাড়িটি বাঁকুড়া অঞ্চলে মালিয়াড়াতে এই রাজবাড়ি। যখন ফার্স্ট এই রাজবাড়ির রাজা যিনি এসেছিলেন, তো মানে কথনই রয়েছে যে উনি ঘোড়ায় চেপে নাকি ইউপি থেকে দেবদর্য দেবদর্য প্রথমে আমাদের ইউপির আমাদের অর্গলাক্ষ বলে একটা যে গ্রাম ছিল, সেই অর্গলাক্ষ গ্রাম থেকে উনি ঘোড়ায় ছুটে এসেছিলেন আর পিঠে বেঁধে এসেছিলেন মা দুর্গাকে। আমরা বৈদিক কান্ন পুজো ব্রাহ্মণ, তো আমাদের প্রথম টাইটেল ছিল, প্রথম যে টাইটেলটা ছিল সেটা অধৈর্য। তারপরে আমরা সেটা রিভার্ট করে এলাম সিংহাদুর্য, সিংহাদুর্য থেকে আমাদের বর্ধমান মহারাজের দেওয়া টাইটেল চন্দ্রাদুর্য। সেটারও একটা হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটা বর্ধমান মহারাজার ইয়েতে একবার সমস্ত রাজন্যবর্গ যারা পশ্চিমবাংলায় ছিল সব রাজন্যবর্গর একবার ওখানে মেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই স্বরাজ্যতে আমরাও নিমন্ত্রিত ছিলাম। আমাদের যে পূর্বপুরুষ তার নাম ছিলেন দামোদর সিংহাদুর্য। তো দামোদর সিংহাদুর্য উনি খুব ধার্মিক এবং জ্ঞানী ছিলেন। উনি জীবদ্দশাতে 12-14 বই লিখেছিলেন। তার একটা বই খুব উল্লেখযোগ্য, যেটা রাম নাম সুদোদয়, উল্লেখযোগ্য ঘটনা। উনি ছিলেন আপনার মানে কি? আমার দাদুর দাদুর দাদু, দাদুর দাদুর দাদু, মানে সেই মানে উনি যে রাজনারায়ণ যে হাই স্কুল, রাজনারায়ণের উনি দাদু ছিলেন। আচ্ছা, মানে আমার দাদুর দাদুর বাবা। আমার বাবা তখন দাদু বেশি ছিলেন, রাজ্য অভিষেক হলো না, বাবাকে এখানে সবাই কুমার সাহেব বলতো, কুমার সাহেব। তো রাজ্য অভিষেক হলো না, তখন তারপর 1956 জমিদারি প্রথার বিলোপ হলো, তখন আমার 1 বছর বয়স। কিন্তু দাদু জীবিত, তা তখন তো দাদুর ওই জন্য রাজা বাবু হারলেন না, দাদু যদি মারা যেতেন বাবা রাজা যেতেন, দাদা কুমার সাহেব বলে ওই আমার দাদুই শেষ রাজা। আচ্ছা, জমি জায়গা প্রচুর আছে, জমি জায়গা এখনো প্রায় 200 বিঘের মতন কাছাকাছি। এখান থেকে সবকিছু আমাদের মালে জায়গা আছে, পার্টিকুলার একটা বাঁধ আছে সেটাও 200 বিঘের, 200 বিঘের পুকুর আছে, একটা আছে 125-130 বিঘের, তাছাড়া একটা এমনি 20-25 বিঘের একটা জায়গা আছে, এমনি ছোটোখাটো পুকুরও গোটা 7-8 আছে। আমরা ব্রাহ্মণ, আমরা কান্নকুজ ব্রাহ্মণ, আমাদের মিশ্র দুবে তেয়ারি উপাধ্যায় সুকুল চৌবে ত্রিবেদী চতুর্বেদী, ইউপির হ্যাঁ। আমাদের আগে তো ওই চতুর্বেদী মূলদেশ্বর মানে বিষাদী হতো, তো এখন আর সেটা তো মাত্র বুঝতেই পারছো, কালের গতি আলাদা হয়ে গেছে। বিষ্ণুপুরের সঙ্গে আমাদের ছিল, বিষ্ণুপুরকে আমরা আমাদের খাজনা বিষ্ণুপুরে দিতাম, দিয়ে আমরা বিষ্ণুপুরের সাথে খাজনা দিয়ে নিয়ে আমাদের সঙ্গে ওনাদের একটু মতপার্থক্য হলো। মতপার্থক্য তখন যুদ্ধ বিগ্রহ, যাই হোক সেই যুদ্ধ বিগ্রহ হয়েছিল, যুদ্ধ বিগ্রহ আমরা বর্ধমান মহারাজের কাছে আন্ডারে খান আমরা খাজনা, আমরা বললাম আমরাকে আমরা খাজনা দেবো না, আমাদের পূর্বপুরুষ। তারপর সেটা আমরা বর্ধমান মহারাজাকে খাজনাটা দিলাম, সেই খাজনা দীর্ঘদিন ধরে চলে আসছিল, তারপরে জমিদারি প্রথা অবরোধ আসছে। জমিদারি প্রথা চলে যাবার পরেও তারপরেও আরও 10 বছর সেই রমণমাণিকে ছিল। আচ্ছা, আমরা দেখেছি, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দাদুকে দেখেছি, আমি দাদুর মাকে দেখেছি, আমার বড় দিদিমাকে দেখেছি আমি। জল ফার্মা, তখন ফার্মাটার কিছু নিচের পাটা ছিল না, জলে ছাপিয়ে ছাপ করে ফেলে দিত। হ্যাঁ, সব তো তোমার চুনসুর কি, চুনসুর সিমেন্ট নেই, মানে তুমি একটা পেরেক
গাইতে পারবে না। এখনো আমি দেখছি আমাদের আমাদের গোটা বাড়িতেই তোমার সম্পূর্ণ চুনসুরকি, চুনসুরকির উপর পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে পুরো দাঁড়িয়ে আছে চুনসুরকির উপর স্ট্রাকচারটা। আমরা এখানে আছি, আমরা তিন ভাই আছি, আমি বড়, মধ্যম আছে, ছোট আছে। হ্যাঁ, আমরা এই তিন ভাই এখন দুর্গাপূজা পরিচালনা করি বা দেখভাল করি। তা আমাদের দুর্গাপূজাটার একটা বৈশিষ্ট্য আছে, এটা সেই পূর্বকাল থেকে চলে আসছে। হ্যাঁ, যেটা সপ্তম মানে মহালয়ার পরের দিন থেকে আমাদের দুর্গাপূজা স্টার্ট হয়, বিজয় দশমীর দিনই তার সমাপ্তি। হ্যাঁ, বিজয়া হয় মায়ের, তো মায়ের মূর্তির কোনো বিজয় হয় না, যেহেতু মৃন্ময় ইয়া মূর্তি অষ্টধাতুর এবং সোনারটা বেশি আছে, অষ্টধাতুর মূর্তি, সেভাবে পুজো হয়ে থাকে। হ্যাঁ, বৈদিক মতে পুজো হয়। আচ্ছা, হ্যাঁ, এখানে ওই তিন দিন ধরে হোম হয়, যেটা সপ্তমী অষ্টমী নবমী তিন দিন এই হোম মানে নির্বাপন হবে না। একদিনে গাওহির একটা হোম হয়, একটা হয় তিল তেলের আর গব্যকিত। তো তিল তেলের ইয়েটা প্রতিপত্তিকে হয় আর গাওহিরটা হয় সপ্তমীর থেকে, যেগুলি দিয়ে সেই সপ্তমীর থেকে তিন দিন এ করা মানে অহরহ জ্বলবে, নির্বাপন হবে না। উপবাস থাকি মানে নির্জলা একদম অষ্টমীটাই করি। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই অষ্টমীর দিন ছোট কামান ফাটানো হয়, সেই কামানটা ফাটানো আমাদের পার্শ্ববর্তী মালিয়াড়ার পার্শ্ববর্তী যতগুলি গ্রাম আছে এই আমাদের তপোধ্বনি শুনে তাদেরও তপোধ্বনি হয়। প্রথমে হাত বন্দুকের আওয়াজ, প্রথমে হাত বন্দুকের আওয়াজের পরে তারপরে ওই তো কামানের আওয়াজ, কারণ ছোট কামানের আওয়াজ তো চারিদিক মানে শব্দটা শোনা যায়। এই জন্য এটা বহুদিন ধরে হয়ে আসছে, এখনো আমরা চালাচ্ছি। আর হাত বন্দুক প্রতি ষষ্ঠীর থেকে আরম্ভ করে দুটো করে প্রতিদিনই, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীর দিন শেষ হয়। মানে ঐতিহ্যটা এখন আছে একদম, আমার ছেলে হাত বন্দুক ফাটা, আগে আমি ফাটাতাম, এখন আমাদের বয়স হয়েছে এখন ছেলে ফাটায়, ছেলে হাত বন্দুক দুটি ফাটা, হাত বন্দুকের আওয়াজের সাথে সাথেই ওই ছোট কামানের ইয়ে হয়। ওই গত বছরে দুটো রেখে দিয়েছি, এই বছরে দুটো ওইভাবে ওই একটু স্টে করে করে ওই গোটা পাঁচ সাত হতে থাকতে তো হবে। বছরে দশটি কার্তুজ, দশটি ইউজ হয়, তার মধ্যে আটটি শেষ হয়ে যায়, আটটি শেষ হয়ে যায় পুজোতেই, পুজোতেই দুটি থাকে। আমরা বললাম না বুঝে, না দাদা কিছু করার নেই, আমি এনসি দায়ন কোম্পানি আসানসোলে ওর কাছে প্রতিবার তুলি, একদম রসিদ দিয়ে দেয় আমাকে, জিএসটি সিএসটি সবকিছু দিয়ে দেয়, প্রতি বছর তুলে আমার অনেক দিক পরিচিত হয়ে গেছে। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। খুব ভালো, তুমি আসবে কোনো পুজোতে, নিমন্ত্রণ রইল, পুজোতে প্রসাদ খেয়ে যাবে, দুজনেই আসবে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যদি পারো তো এখানে দুর্গাপূজোতে আসলে আপনারা ঐতিহ্য একদম একদম অনেকে গেস্ট আসেন, দূর দূরান্ত অনেকে আসে। আমাদের দেখুন পুরনো ঐতিহ্যগুলো আছে, এগুলো আপনারা তুলে দেবো, এগুলো হাইলাইট করবো, এগুলোই তো সবচেয়ে আমাদের তো ভালো লাগবে, আপনাদের আপনারা যেমন খুশি হবেন আমাদেরও ভালো লাগবে, এগুলো আপনাদের কাছে আমরা হাইলাইট করলাম। সেই খুব ভালো লাগবে। ধানবাদ ল কলেজ থেকে। শোনো, এই সমস্ত জিনিসের আর কোনো ইয়ে নেই এখন, এইগুলোকে অনেকেই গল্প হয়ে গেছে, গল্প হয়ে গেছে, আমাদের নাতিদের কাছে তো গল্প হয়ে যাবে, আমাদের ছেলেদের কাছে গল্প, তোমাদের কাছে গল্প। কিন্তু এর যা বৈভবতা, এর যে বৈভবতা ছিল বাবার মুখে শুনেছি বিরাট ব্যাপার ছিল, তুমি বিশ্বাস করবে না, এই আমার বাবার বিয়ের সময় বাবার মুখে শুনেছি যে দশ দিন ধরে ভোজ চলেছে আর গরু গাড়ির এক ঠেলা গাড়ি করে ভাত যে পারে খেয়ে যাবে। আমরা যতদিন বেঁচে আছি ততদিন ঐতিহ্যটাকে ধরে রাখার চেষ্টা করব,
খুব ভালো করে হ্যাঁ তোমাদের ছোট বড় আশীর্বাদ থাকলে একদম এখনো হ্যাঁ তো সেই হিসাবে এই তো পুরনো বাড়ি এই বাড়ি তো ভেঙে ফেলে দিতে পারতাম বাড়িটা বিরাট বড় বাড়ি এই বাড়িটা এই বাড়ি কেউ থাকেন এখন একটু পড়ে গেছে না চার চারশো বছর বাড়ি আর থাকে তাহলে আপনারা এই ঐতিহ্যের রাজবাড়িটা এসে দেখে যান হিমাদ্রি বাবুর সঙ্গে দেখা করে যাবেন উনি এখনো সেই রাজবংশের জেনারেশনের মানে আপনি আপনার ছেলে আছে আমার ছেলে আছে আমার নাতি আছে খুব ভালো মানুষ আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করলেন আমার দাদুই শেষ রাজা ছিলেন রাজা নৃপেন্দ্র নারায়ণ চন্দ্রাদুর্য আর আমার বাবাকে এখানে সবাই কুমার সাহেব বলে বলতেন বাবার নাম হচ্ছে নীলাদ্রি নারায়ণ চন্দ্রাদুর্য ডাকনাম গোপাল বাবু এটা একটু মেনটেন্স করা হয়েছে এই জায়গাটা হিমাদ্রিবাবু বললেন এই জায়গাটা এখন মার্বেল টার্বেল দিয়ে এখন পুরনো যে মা দুর্গার প্রতিমাটা এখানে নিয়ে আসা হবে এই জায়গাটায় মানে এটাই অ্যাকচুয়ালি পুরনো এখানে পুজো বাচ্চাই এই জায়গাটাতে হতো এখন এটাকে আবার থেকে রেনোভেট করা হচ্ছে রেনোভেট করে ঠিক পেছনটাতেই এই মার্বেলের কাজ বাজ করে এটাকে আবার থেকে রিমেক করা হলো এই পুজো থেকে আশা করি এটা ওপেন হবে নকশাগুলো সেই আগেকার নকশা সব চুন সুরকির কাজ করা বাইরে বাসা বেঁধেছে সাড়ে চারশো বছরের পুরনো এই পুরো বিল্ডিংটা যেটা দেখলেন একটু আগে পায়রায় বাসা বেঁধেছে জঙ্গল হয়ে গেছে ওই হিমাদ্রিবাবুরা ওনারা ওনাদের বংশধররা এখনও এটাকে রেনোভেট করছে চেষ্টা করছে ঠিক করে আবার আগেকার মতন করে তোলার দেখুন দেখলাম ওই ভেতরের মন্দিরটা দেখলি মন্ডপটা দেখলে ওইখানে মাকে রাখানো হয় ওই রূপ সিংহাসন আছে তিনটে একটা ছোট একটা মিডিল একটা বড়টা ওটা মাকে আনা হয় ওইখান থেকে এই দু এখন এই এখন এই দু বছর এইখানেই এই চাননিতে পুজো করাচ্ছেন অরিজিনাল পুজোটা ওইখানে হয় তারপরে তারপরে এখানে আনা হয়
ওখানে যে ভেতরটা দেখলাম অনেকগুলো ঘর টর রয়েছে, অনেকগুলো ওইখানে মা দুর্গা, যে মা দুর্গা বলে একটা লেখা আছে না, দুর্গাময় ওই ওই মূর্তি, ওইটা মা দুর্গা থাকবে। আর বাদ বাকি গুলো ওখানে রান্না টান্না ভোগ টোক ভোগে ভোগ রান্নার জায়গা আলাদা করা হলো। সব নতুন হয়ে গেছে, পুরোনো আর সিন্ধি গোটা রাজবাড়িটা 30 বিঘে জায়গার উপর দাঁড়িয়ে আছে। 30 বিঘে জায়গা, 30 বিঘে এটা এই এই পোর্শনটা যেমন তুমি এইখানে বাইরের থেকে দেখছো না, তার ঠিক ভেতরে তো ঠিক একই সেম পোর্শন আছে, তা বাগান আছে ভেতরে অনেকটা জায়গা, ও 30 বিঘে। আমাদের এই আগ গাছ ছিল তো, হ্যাঁ এটা আগ মেশে নষ্ট হয়ে গেছে না, সেটা নষ্ট হয়ে গেছে, তো তোমার এটা ঠিক করলে আবার চলবে, গরুতে টানতো এখনো কিন্তু বাদল আছে, বলতে টানে আর কি, বলতে টানতো আমাদের জন্য শরবত টরবত করলেন দেখতাম বা বইতে পড়তাম, আজকে চোখে সামনে অনেকে এরকম বলছে, শান্তির পরিবেশ লাগে, হ্যাঁ শান্তির পরিবেশ, আমাদের এখানে পুরো শান্তির পরিবেশ। তোমার ওই বাইরের জায়গাটা বুঝলে, ওটা কুসুম কানুন বলে জায়গাটার নাম, ঈশ্বরের কিন্তু একটা আবির্ভাব, একটা ঈশ্বরের কিছু একটা বিরাজ করছে, বুঝতে গেলে মনটা উদাস হয়ে যাবে। আচ্ছা, আমি মাধবী, হ্যাঁ মাধবী গাছ আছে কি, তারপর লোহা জাগার একটা গাছ আছে, ও দারুণ, লোহা জাগার যে ফুলটা যে সেন্ট না, আর ওই গাছটা যেটা দেখছো ওটা মাধবী, আচ্ছা পুরো লতি 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 হয়ে গেছে, মোটা হয়ে গেছে, হ্যাঁ ও বহুদিনের, ও তো 100 বছরের সব পুরনো, আমার দাদুর লাগানো সব। ব্যাস আর কি, চলে আসুন এই দুর্গাপুজোতে মালিয়ারা রাজবাড়িতে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। মাঝে মাঝে এরকম ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ দেখতে বেশ ভালোই লাগে, এরকম ভিডিও ভবিষ্যতে পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জুড়ে থাকবেন ইন্ডিয়ান রুমারের ফ্যামিলির সঙ্গে। তাহলে আজকে ব্যাস এতটাই, এরপর দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।